গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। খুব ভালো যে সবাই কিরম আছে এই গরমে। তবে কালকে রাত্রিবেলা 1:45-2টোর সময় বৃষ্টি নেমেছে। মেয়ে বলল, মেয়ে আমাকে জাগিয়েছে, আমি তো ঘুমিয়ে পড়েছি। মেয়ে জাগিয়ে বলছে, মা এসি বন্ধ করবো, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। আমি বললাম, বন্ধ কর। যদিও বৃষ্টি বেশিক্ষণ হয়নি, অল্প বৃষ্টি হয়েছে, যাই হোক, তাও সকালের দিকে আজকে একটু ওয়েদারটা সফট ছিল। তো এই তো শুনছি যে আস্তে আস্তে বর্ষা ঢুকবে, তো ওয়েদার সফট হবে, দেখা যাক। যা বলছে, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না সত্যি হবে কিনা বৃষ্টি। আর দেখবে আজকে আমি হাতে কি পরেছি, এই দেখো, শাখা, পলা, ছুরি সব পরেছি। ভালো লাগছে? জানাবে কেমন লাগছে। তো এখন চলো একটু ডাল করব, আজকে না একটা অন্যরকম ডাল করব, আর তোমাদের সঙ্গে সেটা পুরোটাই শেয়ার করব। কাজকর্ম আজকের কিছুই শেয়ার করিনি। এই মানে ফ্যান ফ্যান বন্ধ করে বলছি, এই মানে ক্যামেরা অন করে ঝরঝর করে ঘেমে যাচ্ছি, বারে বারে মোছা। আর সেই চুলটাকে কি করেছি বলতো, আমি একদম এইখানে উঠিয়ে বেঁধে তারপরে মানে সব কাজ করছি। আর রান্নাঘরে গিয়ে কাজ করতে গেলে তো একদম পুরো ঝরঝর করে এত ঘেমে যাচ্ছি, তার নেই ঠিক। কালকে আমার খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিল জানো, রাত্রিবেলা। সেই তারপরে নুন চিনির জলটা খাই, খেয়ে তারপরে একটু পরে মনে হলো, মানে 2-3 বার নুন চিনির জল খেয়েছি, খেয়ে মনে হচ্ছে যে না ঠিক আছে একটুখানি। তো চলো ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তারপরে একটু পটল ভাজতে হবে, ডালের সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না। আলু না খুব একটা বেশি নেই, কালকে আরো রবিবার, আজকে আর মানে আলু টালু আনতে পারবো না, আর বেরোবো না, আর সেই জন্য আলু ফালু আনতেও পারবো না। নীলার দিকেও বলবো না, ও আজকে অফিসে, সল্ট লেকের তো ওর অফিস, তো ওইখানে যায়নি, ও আজকে মধ্যম গ্রামের অফিসে গেছে, ওদের মানে যেখানে ওদের ল্যাব রয়েছে সেখানে গেছে, সেখানে কিছু কাজকর্ম রয়েছে। তো ওখান থেকে আসবে, আবার শুনলাম যে কালকেও ওদের এই অফিস হবে, কারণ ওদের অনেক কিছু কাজকর্ম রয়েছে অফিসের, কিছু বাইরে থেকে লোক আসবে, অনেক কাজকর্ম রয়েছে, তাই কালকেও অফিস করতে হবে সেরকম বলেছে। এখন জানি না, ওকেও যেতে হবে বললো, আর যদি না যেতে হয় তো ভালো, মঙ্গল, একটা দিন ছুটি, তো একটা দিন ছুটি না হলে খুব অসুবিধে। চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করি। করে তারপর পটল কাটা হয়নি, পটল ভাজতে হবে, আবার বিকেলে জন্য ভাবছি একটু কিছু করে রাখবো, না কি বিকেলে না আর বের মানে ইয়েতে রান্নাঘরে না যেতে ইচ্ছে করে না, ভাতটা শুধু হলে ঠিক আছে, আর অন্য কিছুর জন্য আর যেতে ইচ্ছে করে না। আর কালকে তো রাত্রিবেলা আমি বিকেলে আমি রান্না করিনি বললাম না, পাশের বাড়ির থেকে ওরা ফ্রাইড রাইস টাইড রাইস দিয়ে গেছে, তো ওটা তো মেয়ে মেয়েরটা মেয়ে খেয়ে নিয়েছে দুপুরবেলা, আর নীলাদ্রি আর আমি, নীলাদ্রি তো একটুখানি খেয়েছে, আর আমি এই 9:45 নাগাদ খেয়েছি, রাত্রে আমাকে খেতে হয়নি। যা ভাত ছিল, মাছ টাছ কড়াই ছিল, সেটা দিয়ে রাত্রে হয়ে গেছে। তো চলো আগে ডালটা করি তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কিন্তু করো, প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো। আমার হাতটা আজকে শাখা পলা পরে কেমন লাগছে। তো চলো বন্ধুরা, আজকে এই ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো ছোলার ডাল নিয়েছি আমি, আর এটা 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, মানে ভেজানোর আগে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়েছি। আমার মনে হয় ছোলার ডাল যদি সঙ্গে সঙ্গে মানে না ভিজিয়ে সঙ্গে সঙ্গে সিটি মারা যায় বা এমনি সেদ্ধ করা যায় ওটাতে অনেক সময় লাগে, একটু যদি ভিজিয়ে রাখা যায় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে একটু এখানে হালকা করে ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি, খুব কড়া ভাজবো না, একদম হালকাই ভেজে নেব। তো এখানে ভাজা দেখো আমার হয়ে গেছে। এবার ছোলার ডাল ধোয়া তো ছিলই, এটাকে আমি দিয়ে দিচ্ছি পাশে, আর দেব হচ্ছে মুগ ডাল। তো আজকে যে ডালটা হবে সেটা ছোলার ডাল আর মুগ ডাল মিক্সড, এই দুটো ডালেরই মিক্স করব। তো দিয়ে দিলাম জল, আমি এই যে দেখলে আমার কাঁচের গ্লাসটা, এটারই 3 গ্লাস মতো জল দিয়েছি।
তোমরা এটা প্রেশার কুকারেও করতে পারো, তবে আমার প্রেশার কুকারে অত ভালো লাগে না। মানে প্রেশার কুকারে যদি আমি এটা সেদ্ধ করি না, টেস্টটা জানি আমার অন্যরকম আসে, আর যদি এমনি কড়াইতে করি তাহলে টেস্টটা অন্যরকম আসে, মানে কড়াইয়ের টেস্টটাই আমার বেশি ভালো লাগে। তো এটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ, আর এখানে অ্যাড করছি টমেটো আর আদা, ছোট ছোট মানে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা তো মাঝখান দিয়ে ফেলেই দিয়েছি। তো ভালো করে এটা মিক্স করে এবার এটাকে সেদ্ধ হতে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তো মাঝখানে উঠিয়ে, থালাটাকে উঠিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দেখেছি সেদ্ধ হচ্ছে কিনা। আমার মোটামুটি এটা সেদ্ধ হতে 15-20 মিনিটের মতো সময় লাগলো। মুগ ডালটা তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে, আর ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেটা দানা দানা ভাব, মানে ছোলার ডাল করতে গেলে আমরা যেমন দেখি সেদ্ধ হবে অথচ দানা থাকবে, সেটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি, এমনি টেবিল টেবিল স্পুন আর কি, ওটা 1.5 চামচ একটু চিনি দিয়ে দিলাম। তো এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা, এবার কি করলাম ওই যে আগের কড়াইটা ছিল, আগের কড়াইটা সরিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যান বসালাম, বসিয়ে তার মধ্যে তেল দিলাম, তার মধ্যে ফোড়নে দিলাম সাদা জিরে আর কারি পাতা। তো এটা একটু বেশ চড়বড় করে ফুটলে তারপর এই তেলটাকেই দিয়ে দেব ডালের মধ্যে দিয়ে, এবার বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেব। তো এইভাবে কারি পাতাটা দেওয়ার ফলে না গন্ধটা বেশ ভালো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা এখানে কড়াইশুঁটিও ইউজ করতে পারো, তো আমার কাছে তো কড়াইশুঁটি ছিল না, তো ছিল হলো কফি, তাই ভাবলাম কফি দিয়েই করি আজকে। তো এবার দেখো চারদিকটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর ডাল তো ফুট, যত বেশি ফুটবে তত কিন্তু টেস্ট হয় বেশি খেতে। তো দেখো এখন তো একদম ঘন হয়ে গেছে, ভালোই ঘন হয়ে গেছে, এটা কিন্তু তুমি ভাত দিয়েও ভালো লাগে, আবার যদি লুচি টুচি হয়, লুচি বা রুটির সাথেও ভালো লাগে, আর একটু নারকেল থাকলে নারকেল কোড়াও দেওয়া যেতে পারে, বা নারকেল ছোট ছোট পিস করে কেটেও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে তো ছিল না তাই দিতে পারিনি। তো আমার ডাল রান্না মোটামুটি কমপ্লিট। তো এবার আমি এটার মধ্যে বলে সার্ভ করে নেব, আর এই বোলটা কালকে নামিয়েছিলাম না, বেশ ভালো লাগে, আর মানে এরকম বলে জিনিসপত্র রাখতে বেশ ভালো লাগে, আর খুব সন্তর্পণে ইউজ করছি যাতে হাত থেকে পড়ে না যায়, আস্তে আস্তে ইউজ করছি। আর দেখো ডালটার লুকটা দেখো, ভালো লাগছে না দেখতে? তবে তোমাদের এখানে আর একটা কথা বলে দিই, নামানোর আগে তোমরা ঘি দেবে, তাহলে কিন্তু গন্ধটা বেশ ভালো লাগে। তো এখন কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আর পটলগুলো কেটেও নিয়েছি, আর এখান থেকে দেখো হলুদটা নিচ্ছি, আর আমাকে না এগুলো কবের থেকে বলছি যে মশলার কৌটোগুলো আমার এগুলো পরিষ্কার করতে হবে, আর হয়ে উঠছে না, কিন্তু আমাকে এর মধ্যে করতেই হবে। আর আসলে কি বলো তো, এই যে গরমটার জন্য করে উঠতে পারছি না, এত ঝরঝর করে ঘেমে যাচ্ছি, তো আমি করবো এর মধ্যে। আজকে ওয়েদারটা একটু সফট, তো তো কালকে রবিবার তো হবে না, সোমবার আশা করি করে ফেলবো, কারণ রবিবার অনেক প্রেশার থাকে কাজের। তো পটলগুলো ভেজে নিই, আর পটল ভাজা খেতে আমার দারুণ লাগে, খুব ভালো লাগে ডালের সাথে পটল ভাজা, খুব ভালো লাগে। শুধু ডালের সঙ্গে কেন, এমনিও আমার পটল ভাজা, মানে পটল কেউ ভেজে দিলে আমাকে এমনি আমি খেয়ে নেবো, আমার এত ভালো লাগে পটল ভাজা খেতে। আর বেশি কি বলতো, একটু লম্বা লম্বা পটলগুলো হবে, সেইগুলো আমি খুব ভালো লাগে, সেইগুলো বেশি ভালো লাগে, ছোট ছোটটা দেখতে ভালো লাগে না, বড় বড়গুলো দেখতে ভালো লাগে বেশ। আর কালকে কি হয়েছে বলতো, মেয়েকে টিউশনে দিয়ে আমি আসার সময় না পটল পেঁপে এগুলো নিয়ে এসেছি, কারণ সবজি কিছু ছিল না, এগুলো নিয়ে এসেছি। আবার নীলাদ যে কি করেছে, অফিস থেকে আসার সময় পটল পেঁপে এগুলো সব নিয়ে এসেছে, যদিও আমার ভুল হয়েছে, আমি ওকে বলে দিইনি, আমি ভেবেছি ও আনবে না, তো আমি যেহেতু বলিনি ও আনবে না, মানে সকালবেলা বলছিলাম যে সবজি নেই, সেটা শুনে আবার ও নিয়ে এসেছে রাত্রিবেলা দুটো, মানে এক্সট্রা হবে না, কারণ আমার সবজি এখন প্রচুর লাগছে, প্রচুর সবজি লাগছে। তো কালকে তো বাজার হবে, আমি বললাম কালকে তাহলে বাজার থেকে একটু কম এনো। আর কালকে আমি কি করেছি বলতো, শশা
তারপরে টমেটো, ওগুলো সব নিয়েছি। কালকে ব্লগে দেখলে না, ওগুলো সব নিয়ে এসেছি। আমার খুব ইচ্ছে করেছে ইয়ে খাবো, কি জানো, স্যালাড খাবো, স্যালাড। কিন্তু কালকে আর স্যালাড খাওয়া হলো না, ওই একা একা খাবো। মেয়ে তো ওই ফ্রাইড রাইস ওগুলো খাবে, তার সঙ্গে স্যালাডও আর খাবে না, জানি ওকে দিলে বেকার হয়ে যাবে। তা কালকে আর কাটিনি, আজকে কাটবো। আজকে ডাল আছে, ভাজা আছে, আর মাছের ঝোল এই আছে। তো আজকে স্যালাডটা কাটবো, পটল ভাজা। আমি যেই কালকে পটলগুলো এনেছিলাম না, সেই পটলগুলো না ছোটো ছোটো, আর নীলাদ্রি যেগুলো এসেছিল সেগুলো বেশ বড় বড়। আর এই পটল, বড় বড় পটলে দোরমা খেতে বারণ লাগে। এই মরশুমে আমি একবারও পটলের দোরমা বানালাম না, বানাতে হবে একদিন, বুঝেছ, একদিন বানাতে হবে। অনেকদিন বানাইনি, এই গরমটাই যাক, একটু বৃষ্টি আসুক, তারপর বানাবো। এখন স্যালাড কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল, যে অনেকে দেখবে বলে এটা আমি পারি না, সংসারে তুমি কি সুন্দর গুছিয়ে রাখো, আমার দ্বারা এই গোছানো হয় না। এটা না ঠিক কথা না, জানো তো, মানুষ যদি চেষ্টা করে কি না পারে। আর সংসারের এই কাজগুলো না মানুষের অভ্যাসের মতো, যদি তুমি প্রতিদিন অভ্যাস করো, প্রতিদিন অভ্যাস করো, ঠিক তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তুমি মনে করো, তুমি আমারই যেমন হয়েছে, আমি আগে রাতে বাসন মেজে রাখতাম না, কিন্তু পরে দেখছি যে সকালে উঠে নাই বাসন টাসন দেখতে ভালো লাগে না। আর যেহেতু আগে আমার হেল্পিং হ্যান্ড ছিল, তো রাতে আমার একদম, যখন হেল্পিং হ্যান্ডটা জাস্ট সদ্য বন্ধ করেছি, তখন একদম ইচ্ছে করতো না রাতে বাসন মেজে দিতে। কিন্তু নিজেকে নিজেই মোটিভেট করেছি যে রাতেই মেজে রাখতে হবে, নইলে সকালে উঠে আরও কষ্ট হয়। তো করতে করতে এখন সেটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাই প্রত্যেকেই, মানে যারা যারা নতুন গৃহিণী হচ্ছ, তারাও, তাদেরও বলছি যে যেটা করতে মনে হবে, যে যেটা করে আমার সংসারটা সুন্দর হবে, দেখতে ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে কাজ কাজ করতে পারবো, সেটা যদি অভ্যাস নাও থাকে, তুমি যদি নাও করো, মানে তোমার অভ্যাস নেই করার, ইচ্ছে করে না প্রথম প্রথম করতে, কিন্তু ওটা বারে বারে করো, দেখবে সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো প্রতিদিনই একটা একটা এরকম জ্ঞান দিয়ে দিই, জ্ঞান না, এটা সংসার করতে, দীর্ঘ 19 বছরের সংসারে, মানে জীবনে একটু একটু করে 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 কিছু 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 শিখেছি, এই সমাজ থেকেও শিখেছি, এই সংসার থেকেও শিখেছি, সব কিছুই শিখেছি এবং এখনও কিন্তু শিখে যাচ্ছি। এই যে আমি বিভিন্ন ব্লগিং চ্যানেলগুলো দেখি, তাদের থেকেও কিন্তু প্রচুর শিখছি আমি। আমার মেয়ে বলে, মা তুমি কি দেখো বলো তো সারাদিন, বললাম হ্যাঁ দেখি, কিন্তু আমি সময় কাটানোর জন্য আমি কাজ করি আর এগুলোও দেখি, এটার থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। আর আমি যে এই নিজে ব্লগিং করি, সেই ব্লগিংয়ের অনেক কিছু কিন্তু অনেকের থেকে শেখা, যার যার ভালো গুণগুলো আছে, আমি সেই ভালো গুণগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। তো যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম, জ্ঞান কিনা জানি না, যদি আমার এই কথা কারোর কাজে লাগে, তাহলে ভাববো যে আমি কারোর জন্য কিছু একটু করতে পেরেছি। যাই হোক, এখন আমার কাটা হয়ে গেল স্যালাড, তোমাদের মানে ক্যামেরাটা ঠিক করে ধরা হয়নি বলে তোমরা দেখতে পারলে না, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্যালাডটা আজকে না। স্যালাডগুলো কী করে কেটেছি বলো, ছোটো ছোটো করে কেটেছি, আলাদা আলাদা করে কাটিনি, দেখো। তবে একটা জিনিসের জানো তো অভাব বোধ হচ্ছে, এখানে যদি একটু লেবু থাকতো, লেবু নেই। কালকে যখন আমি কিনে আনলাম সবগুলো, লেবু আনতে ভুলে গেছি আবার। লেবুটা দেওয়া যদি থাকতো, তাহলে তাহলে স্যালাডটা একদম পারফেক্ট হতো, দারুণ লাগতো খেতে। লেবুর রস এমনিতেই আমার ভালো লাগে খেতে, তার স্যালাডের মধ্যে দিলে যেন অসাধারণ লাগে খেতে। আর কোনো কোনো চাটনিতেও আমি না একটু লেবুর রস দিয়ে দিই, একটু মিষ্টি বেশি হলো একটু লেবুর রস দিয়ে দিই, তাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, স্বাদটাও ভালো হয়, মিষ্টিটাও তোমার অতটা বোঝা যায় না। যাই হোক, দেখো এইভাবে আজকে স্যালাডটা কেটেছি, কোনো দিন আমি না এইভাবে কাটি না, আজকে এইভাবে কাটলাম। আর এবার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তো কালকে নীলাদ্রি বলছে যে এই প্লেটগুলো তুমি ওঠাবে না, আমি না কেন ওঠাবো, আমার এক্সট্রা আরও আছে, আর একটা সেট আছে, যেটা এবার আমাকে আমার মাসুদ দাদা দিয়েছে, সেটার একটা সেট আছে, এটা তো আমার বাড়িতেই ছিল, তো রেখে কি করব বলো, বেকার বেকার খাওয়া হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধু জমিয়ে রাখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিই, ভালো লাগে, ভালো লাগবে খেতে, একে এক ঘেয়ে স্টিলের থালায় খেতে না এক ঘেয়ে হয়ে যায় অনেক সময়, আর একটু প্লেটগুলো চেঞ্জ করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সব কিছুই, তাই না? তো আজকের ভিডিওটার একদম শেষের পর্যায়ে চলে এসেছি।
পটল ভাজা আমার হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি, এবার দেব ডালটা আর মাছটা। বোয়াল মাছ আছে যেটা আমার মেয়ের ভীষণ প্রিয়, বোয়াল মাছ হলে আমার মেয়ে কিচ্ছু লাগে না, শুধু মাছ দিয়ে খেয়ে নেবে। তো আজকে আমাকে পরে বলছে, মানে আমি যখন খেতে টেতে দেওয়ার পরে আমাকে বলছে, মা তুমি আমাকে এত সাজিয়ে গুছিয়ে দিচ্ছ, দাও কেন গো? তো আমাকে এমনিই দিয়ে দেবে। আবার কখনো কখনো যদি এমনি দিই তখন বলবে কি, মা তুমি আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছ না কেন বলতো? আমি বললাম যে কি করব বল তোকে আমি, তুই সাজিয়ে দিলে বলবি সাজিয়ে দিচ্ছ কেন, সাজিয়ে দিলে না বলবি সাজিয়ে দিচ্ছ না কেন। বলে ও আসলে আমার মুডটা মাঝে মাঝে চেঞ্জ হয়, সেই জন্য হয়তো বলে ফেলি, ওকে ঠিক আছে দিয়েছ ভালোই লাগছে খেতে। তো এই দেখো ডালটাও দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, প্লিজ কমেন্ট করো তোমাদের ভালো লাগছে সেটা, বা কি যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো।